মুর্শিদাবাদের ঐতিহাসিক শহরকে বাঁচাবার জন্য 2010 সালে তৈরি হয়েছিল মুর্শিদাবাদ হেরিটেজ ডিপার্টমেন্ট সোসাইটি। এই 12 বছরে নানান রকম প্রোগ্রাম প্রতি বছরে করা হতো। শেষে যে সেমিনার করা হয়েছিল তাতে বাইরের 22টি দেশ অংশগ্রহণ করেছিলেন বলে জানানো হয়। তিনি আরো বলেন, প্রতি বছর এই হেরিটেজ উৎসব করা হয়। তিনি বলেন, আমাদের এই জেলা খুব গর্বের ব্যাপার, মুর্শিদাবাদ একটি ডেস্টিনেশন তৈরি হয়ে যাচ্ছে। আমাদের এখানে খুব ভালো ভালো জায়গা আছে, যেমন হাজারদুয়ারি, মুর্শিদাবাদের মতিঝিল এবং কাঠবাগান। যে হেরিটেজ উৎসব 11-13 মার্চ পর্যন্ত চলবে। এখানে কোনো টিকিটের ব্যবস্থা থাকবে না, ফ্রি ফর অল। সুতরাং সবাইকে উপস্থিত থাকার জন্য বললেন মুর্শিদাবাদ হেরিটেজ ডিপার্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট সন্দীপ বাবু। আচ্ছা চিজ দিখায়েঙ্গে, আচ্ছা খাতির হো, আচ্ছে সে সেবা করে আর লোক কো আচ্ছা এক্সপিরিয়েন্স হোগা। তো ট্যুরিজম কো বাড়ানে কে লিয়ে ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটি জ্যাদা জরুরি। হম কিতনা ভি ফুল পেজ অ্যাডভার্টিজমেন্ট দে দেঙ্গে, উসমে সে ট্যুরিজম নেই আতা। জো এক্সপিরিয়েন্স হোগা লোক কা জব আয়েঙ্গে ইয়াহাঁ, ও দেখ কে আর ও জব বোলেঙ্গে কি বহুত আচ্ছা মুর্শিদাবাদ আপ যাইয়ে, তব লোক আয়েঙ্গে। এক জগে সে লোক কো লানে সে অ্যাডভান্টেজ ক্যা হো জাতা হ্যায় কি ইসকা প্রচার জলদি সে ফ্যাল রহা হ্যায়। জো খালি হম যদি কল মুর্শিদাবাদ কে লোগো কে লিয়ে যদি খোল দেতে, তো জো ট্যুরিজম কা জো ইম্পর্টেন্স হ্যায় গ্লোবাল প্রেজেন্স লানা, ও নেই হতা। আর আব জো বচা হ্যায় জো কাম থোড়া বহুত, ও ইনফ্রাস্ট্রাকচার কে উপর হি হ্যায়। আর জো আর ভি টু ট্যুরিজম কা হোটেলস ডেভেলপমেন্ট করনা হ্যায়, এক হম লোগ করকে দিখায়া বড়ি কোঠি। আব ইসি থে তো মুর্শিদাবাদ মে ক্যো নেই করে, যদি রাজস্থান হো সকতা হ্যায় তো হমারে লিয়ে তো বেঙ্গল মে জ্যাদা অপরচুনিটি হ্যায়। মুর্শিদাবাদ মে হম লোগ 97 প্রপার্টিজ আইডেন্টিফাই কিয়া হ্যায় জিসকা বহুত ইম্পর্টেন্ট ভ্যালু হ্যায় আর জিসকা এক আচ্ছা হেরিটেজ পোটেনশিয়াল হ্যায় ট্যুরিজম কে দ্বারা। আর আপনার ন্যাশনাল লাইব্রেরি বনাইয়ে, মিউজিয়াম বনেগা, বহুত কিছু বন সকতা হ্যায়। মুর্শিদাবাদ একটা হেরিটেজ জেলা আছে, আর হেরিটেজ জেলার মধ্যে আমাদের নানা রকম উদ্যোগ আছে যে হেরিটেজ আমরা কীভাবে ধরে রাখতে পারি। তার একটা ইনিশিয়েটিভ হিসাবে মুর্শিদাবাদ হেরিটেজ ডেভেলপমেন্ট সোসাইটি, ওনারা গত 12 বছর ধরে এখানে বছরে একবার একটা অনুষ্ঠান করেন, বাইরে থেকে টুরিস্টগুলোকে নিয়ে এসে ওনারা প্রোগ্রাম করেন। ওনাদের যা সদিচ্ছা আছে সেটা দেখে আমাদের রাজ্য সরকারের ট্যুরিজম ডিপার্টমেন্ট, ইনফরমেশন কালচার ডিপার্টমেন্ট, এমএসএমই ডিপার্টমেন্ট ওনারাও পার্টিসিপেট করেছেন। তো 2022 সালে যা হেরিটেজ ফেস্টিভ্যাল ওনারা অর্গানাইজ করছেন সেটাতে আমাদের রাজ্য সরকারের তিনটে ডিপার্টমেন্টও পার্টিসিপেট করছে।